আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে আজকের ভিডিওটিতে। ও বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে ফিনান্স ব্যাংকিংয়ের এমসিকিউর সলিউশন নিয়ে আসতে বলেছিলেন। আপনাদের সেই রিকোয়েস্টের উপর ভিত্তি করে আজকে ফিনান্স ব্যাংকিংয়ের এমসিকিউর সলিউশন নিয়ে আসলাম। অবশ্যই এই সলিউশনটি 100% কারেক্ট। তো বন্ধুরা, আমি যেহেতু আপনাদের রিকোয়েস্টে রেখেছি, আপনারা আমার রিকোয়েস্টে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন। বন্ধুরা, আপনাদের যদি অন্যান্য বোর্ডের এমসিকিউর সলিউশনগুলো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন, কারণ আমি যেই বোর্ডের কমেন্ট সবচাইতে বেশি পাই সেই বোর্ডের সলিউশন সবার আগে নিয়ে আসি। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের সলিউশনটি শুরু করা যাক। এক নাম্বার প্রশ্নটি হলো, সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ক্ষেত্র কোনটি? সাধারণ শেয়ার। দুই নম্বরে, বাণিজ্য ঘাটতি দেখা যায় কোন ধরনের অর্থায়নে? ক, আন্তর্জাতিক। তারপর একটি উদ্দীপক দেওয়া আছে এবং তিন নম্বর প্রশ্নের উত্তর হলো গোপনীয়তার নীতি। চার নম্বরে একটি বহুপদী প্রশ্ন, এটার উত্তর হলো তিন, দাগ কাটা চেক। তারপরে পাঁচ নম্বরে, বাণিজ্যিক ব্যাংকের তহবিলের বাহ্যিক উৎস কোনটি? অবণ্টিত মুনাফা। তারপরে ছয় নম্বরে, সুদের হার 12% এবং কর হার 20% হলে 10 লক্ষ টাকার কর সমন্বয়কৃত ঋণ মূলধনের ব্যয় কত হবে? 12.20%। তারপরে একটি বহুপদী প্রশ্ন এবং এটার উত্তর হলো 1 ও 2। আট নম্বরে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, আট নম্বরে প্রশ্নটির উত্তর হলো ক। নয় নম্বরে প্রশ্নটি হলো, মোট মুনাফা থেকে কর বাদ দিলে কি পাওয়া যায়? নেট মুনাফা। বন্ধুরা, আবারও বলতেছি, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের উৎসাহ পেলেই আমি অন্যান্য সাবজেক্টের অর্থাৎ কমার্স ব্যাকগ্রাউন্ডের অন্যান্য সাবজেক্টের ভিডিও বানাবো। তারপরে দশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হলো প্রুবালী ব্যাংক। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে এবং এগারো নম্বর প্রশ্নের উত্তর হলো 2,42,000 টাকা। বারো নম্বর প্রশ্নের উত্তর হলো 10%। তেরো নম্বর প্রশ্নটি হলো, বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে কখন সুযোগ ব্যয় সৃষ্টি হয়? ঝুঁকি বন্টন না করলে। তারপরে চোদ্দ নম্বর প্রশ্নটি হলো, কোন বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান? কৃষি ব্যাংক। তারপরে বন্ধুরা, পনেরো নম্বর প্রশ্নটি হলো, ব্যবসায়ের পণ্য বৈচিত্র্যায়ন করলে বিক্রয় বৃদ্ধি হবে? ষোলো নম্বর একটি বহুপদী প্রশ্ন এবং এটার উত্তর হবে 1 ও 3। তারপরে বন্ধুরা, সতেরো নম্বরের প্রশ্নের উত্তর হবে ক। বন্ধুরা, এই ভিডিওটি এভাবেই আপলোড করে দেওয়া হবে, অর্থাৎ ভিডিওটি আপলোড করার পূর্বে আর কোনো এডিট করা হবে না। তাই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এমনিতেই এমসিকিউর উত্তরগুলো খুঁজে বের করতে অনেক সময় নষ্ট হয়ে গিয়েছে, তাই ভিডিওটি আর এডিট করা হবে না। আঠারো নম্বর প্রশ্নের উত্তর হলো গ। তারপর একটি উদ্দীপক দেওয়া আছে এবং ১৯ নম্বর প্রশ্নের উত্তর হলো গ, ক্রেডিট কার্ড। ২০ নম্বরে একটি বহুপদী প্রশ্ন এবং এটার উত্তর হলো 1, 2, 3। তারপরে ২১ নম্বরে গড় মুনাফার হার। ২২ নম্বরে সঠিক উত্তর হবে গ। তারপরে বন্ধুরা, ২৩ নম্বরে সঠিক উত্তর হবে ক, ছাপানোর যন্ত্র ক্রয়। তারপরে ২৪ নম্বরে হবে তারল্য ঝুঁকি। তারপরে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটি পড়লাম না। ২৫ নম্বর প্রশ্নের উত্তর হবে 8%। ২৬ নম্বরে বহুপদী প্রশ্ন এবং এটার উত্তর হবে 2 ও 3। ২৭ নম্বরের ক। ২৮ নম্বরের সঠিক উত্তর হবে গ। ২৯ নম্বরে বহুপদী প্রশ্ন এবং এটার উত্তর হবে 2 ও 3। ৩০ নম্বরের উত্তর হবে গ। তো বন্ধুরা, এটাই ছিল ঢাকা বোর্ডের সেট কয়ের এমসিকিউর সলিউশন। আপনারা যদি পরবর্তীতে কমার্স ব্যাকগ্রাউন্ডের অন্যান্য ভিডিও অন্যান্য সাবজেক্টের সলিউশনগুলো চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো এমসিকিউর উত্তর ভুল দিয়ে থাকলে কমেন্টে জানাবেন আর সেটার সঠিক উত্তরও কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।